হ্যালো ফ্রেন্ডস, আজকের আবার ফিরে এলাম আপনাদের কাছে নতুন। আজকের যে গুরুত্বপূর্ণ রোগটি নিয়ে আলোচনা করব সেটা আপনারা সবাই জানেন, কিন্তু এটা গুরুত্ব না দেওয়ার ফলে আজকের দেখা যাচ্ছে প্রায় 60 থেকে 70% মানুষ এই রোগের শিকার হচ্ছে। এটি হচ্ছে ব্লাড সুগার। ব্লাড সুগার অ্যাকচুয়ালি এটা খুবই মারাত্মক রোগ, এটি ক্যান্সারের থেকেও আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ রোগ। এটি আবার এক্ষেত্রেও বলা যায় যে এটি একটি রোগও না, নিজে কোনো রোগ না, কিন্তু মানুষের শরীরে এ রোগ বিস্তার করার সহযোগিতা করে। অর্থাৎ আমাদের শরীরে হার্ট, লাংস, কিডনি এবং নার্ভকে ইনজিওর করে এ নিজে কিছু করবে না, কিন্তু নার্ভ, হার্ট, কিডনি সবাইকে ইনজিওর করে, ক্ষতিগ্রস্ত করে, মানুষকে মৃত্যুর পথে নিয়ে যায়। তাই অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সে এর একটা নাম আছে, সেটি হলো সাইলেন্ট ডেথ, অর্থাৎ নীরব মৃত্যু। আপনাদের একটা জিনিস বুঝে নিতে হবে, কিছু কিছু লক্ষণ আছে যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার সুগার লেভেল বেড়ে গেছে কিনা। প্রথমে যদি কোনো মানুষে দেখা যায় যে সুগার লেভেল বেড়েছে, তাহলে তার খুব বেশি বার পেচ্ছাপ হবে, একবারে জায়গায় দুবার তিনবার, এমনকি রাত্রে কোনো মানুষ যদি দেখা যায় দুবার পেচ্ছাপ করতে ওঠে, তার সেক্ষেত্রে 5-6 বার পর্যন্ত পেচ্ছাপ করতে হবে, এবং মুখ ঘন ঘন শুকিয়ে যাবে, পিপাসা অনেক বেশি পরিমাণে পাবে, হঠাৎ মাথা ঘুরতে পারে, বমি বমি ভাব হতে পারে, কিন্তু তার কোনো অ্যাসিড নেই, পেটে গ্যাস অ্যাসিড হয়ে নেই, কিন্তু বমি ভাব, এমনকি বমিও হতে পারে, বমি ভাব হতে পারে এবং বমিও হতে পারে। মাথা ঘোরার সঙ্গে এমনও দেখা যাবে হঠাৎ চোখে ঝাপসা দেখছে এবং শরীর খুব দুর্বল, নার্ভাস লাগছে, ঘাম বেশি যাচ্ছে। সেক্ষেত্রে প্রথমে আপনাদের করতে হবে কি, সকালে খালি পেটে ব্লাড সুগার লেভেল টেস্ট করাতে হবে। সেই ব্লাড সুগার লেভেল যদি দেখা যায় আপনাদের 110 mg/dL এর বেশি হয়, সেক্ষেত্রে আপনাদের বুঝে নিতে হবে আপনি সুগার পেশেন্ট হয়ে গেছেন। এরপরে তখনই বা সেই দিনই আপনাদের করতে হবে কি, দুপুরে সম্পূর্ণ পেট ভরে খাওয়ার পর 2 ঘন্টা পরে, খাওয়ার ঠিক 2 ঘন্টা পরে আবার ব্লাড সুগার লেভেল চেক করতে হবে। যদি সেক্ষেত্রে দেখা যায় 140, অর্থাৎ 140 mg/dL এর বেশি সুগার লেভেল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে কনফার্ম বুঝতে হবে যে আপনি সুগার পেশেন্ট হয়ে গেছেন। এরপরে বলি, মানুষের সুগার তো সবার আছে, কিন্তু আপনার কেন বেড়ে গেল বা কেন সুগার লেভেল মানুষের বাড়ে, বা সুগার জিনিসটা কোথা থেকে হয়, কী তার মেকানিজম, অর্থাৎ এটা আমাদের শরীরে কীভাবে তৈরি হয়। আমাদের শরীরে একটি ইন্টারনাল অঙ্গ আছে, সেটি হলো প্যাংক্রিয়াস। সেই প্যাংক্রিয়াস আমাদের 5টি রস নিঃসৃত করে, অ্যামাইলেজ, লাইপেজ, প্রোটিলেজ এবং গ্লুকোনেট এবং ইনসুলিন। এই লাস্টের অর্থাৎ শেষের যে জুসটি ইনসুলিন, এটি করে কি আমাদের শরীরের ব্লাডের সুগারের লেভেলটাকে কন্ট্রোল করে। যদি কোনো কারণে এই প্যাংক্রিয়াস ইনজিওর, অর্থাৎ প্যাংক্রিয়াস অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে প্যাংক্রিয়াস থেকে যে জুসটি অর্থাৎ ইনসুলিনটি পরিমাণ মতো নিঃসৃত হয় না। যখন নিঃসৃত পরিমাণ মতো হবে না, তখন আমাদের ব্লাডে সুগারের লেভেলটা ধীরে ধীরে বাড়তে থাকবে। এটি অনেক কারণেই হতে থাকে, হতে পারে অনেকের অনেক ডিপ্রেশনে ভুগেন, অনেক দিন ধরে কোনো টেনশান, অনেক বিভিন্ন ধরনের টেনশানে ভুগতে থাকলে সেক্ষেত্রেও দেখা যায় যে প্যাংক্রিয়াস তার কাজ কমিয়ে দেয়। এবারে দেখা যায় আরও অনেক রকম সমস্যা, যেমন ধরুন কারোর জেনেটিক কোড, অর্থাৎ বাবা মা, ঠাকুমা, দাদু দিদা, এদের যদি দেখা যায় যে সুগার পেশেন্ট হয় তারা, সেক্ষেত্রেও দেখা যায় যে 40 থেকে 42 পেরিয়ে গেলে অনেকে অটোমেটিক্যালি সুগার পেশেন্ট হয়ে যায়। আবার অনেকেও হয় না, জেনেটিক কোড থাকলেও যে সুগার পেশেন্ট হবে তা ঠিক কথা নয়। আবার খাদ্যাভ্যাস যদি খুব খারাপ হয়, কারণ দেখা যায় যে গ্লুকোজ জাতীয় খাবার, কার্বোহাইড্রেট জাতীয় খাবার অধিক পরিমাণে খায়, কিন্তু শরীরচর্চা কিছু নেই বা পরিশ্রম কিছু করে না, বাড়িতে বসে বসে থাকে বা
কর্মক্ষেত্রে বসে বসে কাজ করতে হয়, অনেক টাইম বসে বসেই থাকতে হয়, সেক্ষেত্রে তার সুগার লেভেল যে কোনো সময় বেড়ে যেতে পারে। এবারে বলি, যদি কোনো পেশেন্টের, কোনো মানুষের সুগার লেভেল বেড়ে যায়, তারা যদি আমার কয়েকটি আশ্চর্যজনক বা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ টিপস যদি মেনে চলে, তাহলে আমি আপনাদের 100% নয় 1000% কথা দিচ্ছি, আপনারা কোনো দিন সুগার পেশেন্ট ছিলেন বা হবেন, এটা আপনার মন থেকে সম্পূর্ণ পরিমাণে চলে যাবে। আপনি কোনো দিনই ভাবতে পারবেন যে না, যে কোনো দিন আপনি সুগার পেশেন্ট হয়েছিলেন। এটা যদি আপনারা পারেন, এই কয়েকটি সুন্দর টিপস, বিনা পয়সার টিপস, যেটা আপনার কোনো খরচ নেই, যদি মেনে চলতে পারেন, তাহলে কিন্তু সম্পূর্ণ পরিমাণে আপনি রোগ মুক্ত, অর্থাৎ সুগার মুক্ত হয়ে যাবেন। প্রথমে বলি, সকালে প্রথমে ঘুম থেকে উঠেই আপনি পরিমাণ মতো জল খাবেন, পারলে উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল খেয়ে পায়খানায় যাবেন, পায়খানা পেট পরিষ্কার হলো, তারপরে এসে আবার কিছুটা পরিমাণে জল খাবেন। এই জল খাওয়ার পরে আপনাকে প্রথমে 15 মিনিট, 15 মিনিট যে যেমন জানেন বা যে যেমন পারেন, আপনাদের যেটুকু জানা আছে সেই অনুযায়ী এক্সারসাইজ করবেন, ব্যায়াম করবেন। যদি আপনার না জানা থাকে, কোনো বাজার থেকে কোনো বই কিনে একটু অল্প একটু শিখে নিয়ে আপনি ব্যায়াম একটু করবেন, 15 মিনিট বসে ব্যায়াম করবেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। তারপরে আপনি আপনার বাড়ির মধ্যে, আপনি আপনার বাড়ির মধ্যে 30 থেকে 40 মিনিট একটু দ্রুততার সহিত, একটু দ্রুত পরিমাণ, মানে একটু দ্রুত পরিমাণে হাঁটতে হবে আপনাকে, একটু দ্রুত পরিমাণে 30 থেকে 40 মিনিট হাঁটবেন। হেঁটে আবার এরপরে আপনি সারাদিন আপনার কাজে, যে কোনো কাজে চলে যান। এরপরে করবেন কি, ঠিক বিকেল 4টে থেকে 5টা কিংবা 5টা থেকে 6টার মধ্যে রাস্তায়, ফাঁকা রাস্তায় অথবা পার্ক, যেখানে আপনার সময় সুযোগ করতে পারবেন, আপনি 40 থেকে 45 মিনিট একটু দ্রুততার সহিত হাঁটবেন, একটু পরিমাণ মতো, একটু বেশি পরিমাণে স্পিডে হাঁটবেন, যাতে আপনার শরীর থেকে কিছুটা ঘাম ঝরতে থাকে। এইভাবে আপনাকে হাঁটতে হবে। এরপরে রাত্রি ঠিক 9টা থেকে 10টার মধ্যে আপনাকে কিন্তু শুয়ে পড়তে হবে, সমস্ত দিনের কাজ সেরে আপনাকে ঠিক 9টা থেকে 10টার মধ্যে ফ্রি হয়ে শুতে যেতে হবে। এই শুতে যাওয়ার সময় যারা খুব ডিপ্রেশনে ভোগেন, রাত্রে তাদের ঘুম ঠিক মতো হয় না, যার ফলেও তারা সুগার পেশেন্টে পরিণত হয়ে যাচ্ছেন, এই ডিপ্রেশন কমানোর জন্য আপনাদের একটি মেডিটেশান করতে হবে। মেডিটেশান, এটি অনেক মানুষ অনেকেই বোঝেন না, আপনারা কমেন্টস করলে আমি অবশ্যই উত্তর পেয়ে যাবেন, কমেন্টসে আমি জানিয়ে দেবো কীভাবে আপনারা মেডিটেশান করবেন। মেডিটেশান করলে কী হবে, রাত্রে আপনার ঘুম ভালো হবে এবং নির্দিষ্ট সময়ে আবার আপনার ঘুম ভেঙে যাবে, রাত্রে ঘুমের কোনো ডিস্টার্ব হবে না। এরপরে কিছু খাদ্য তালিকা আপনাদের বলবো, এই খাদ্য তালিকাটাও আপনাদের পরিবর্তন করতে হবে। আমরা অনেক মানুষ আছি সারাদিন ভাত খেয়ে, বিভিন্নভাবে ভাত এবং সবজি বা বিভিন্ন রকম মাছ মাংস এইগুলো খেয়ে কাটাই, কিন্তু আমি প্রথমেই বলবো চালের জিনিস অর্থাৎ ভাত সম্পূর্ণরূপে বর্জন করতে পারলে খুবই ভালো। ভাত একেবারে সারাদিনের খাদ্য তালিকায় রাখা যাবে না, আর যদি না পারেন খুব নেহাত, তাহলে সেক্ষেত্রে বলবো দুপুরে আপনারা 1 টেবিল চামচ, কেবলমাত্র 1 টেবিল চামচ ভাত খাবেন, এর বেশি ভাত খাবেন না। এবারে সারাদিন খাবেন কি, আটার তৈরি রুটি, আটার তৈরি রুটি, আপনারা বাড়ির তৈরি রুটি সারাদিন, আপনারা সকালে টিফিনের সময়, দুপুরে খাওয়ার সময়, বিকেলে টিফিনের সময় এবং রাত্রে 4 বারই খেতে পারেন, অল্প অল্প পরিমাণে খাবেন। সকালে 2টো রুটি, দুপুরে 2টো রুটি, বিকেলে 1টা রুটি এবং রাত্রে 2টো রুটি। এইভাবে আপনারা আটা তৈরি রুটি এবং সমস্ত সবুজ সবজি, সমস্ত ধরনের সবুজ সবজি খাবেন, শশা একটু বেশি পরিমাণে খাবেন, শশা প্রত্যেকবার খাদ্য তালিকার মধ্যে রাখার চেষ্টা করবেন। ডিম, সকালে একটি ডিম সিদ্ধ খাবেন, বিকেলে বা সন্ধ্যায় আবার একটি ডিম সিদ্ধ খাবেন, এটি হাফ বয়েল হলে খুবই ভালো, না হলেও চলবে। এরপরে বলি কলা খাবেন, কলা সকালে একটা অবশ্যই কলা খাবেন, বিকেলে খাবেন, রাত্রে কোনো দিন কলা খাবেন না বা রাত্রে কোনো ফল খাবেন না আপনারা। এবারে যে সকল ফল মিষ্ট না, যেমন ধরুন নাশপাতি, এটা খেতে পারেন আপনি, বেদানা খেতে পারেন অল্প পরিমাণে, বেশি খাবেন না,
নাশপাতি খেতে পারেন এবং কলাটা রোজকার খাদ্য তালিকার মধ্যে রাখুন সকালে এবং বিকেলের দিকে। রাত্রে কলা আপনারা অবশ্যই খাবেন না। এইভাবে মোটামুটি খাদ্য তালিকাটা আপনাদের নির্ণয় করে নিতে হবে। তাহলে দেখা যাবে কি এই যে বইতে যেটা দেওয়া আছে যে সুগার হচ্ছে লাইফ লং ডিজিজ, সুগার এবং প্রেশার নাকি ভালো হয় না, বহু ডাক্তারবাবুরা আমরাও বলে থাকি যে এটা লাইফ লং ডিজিজ, অর্থাৎ জীবন সাথী রোগ, অর্থাৎ আপনার জীবন যতদিন সুগার আপনার সঙ্গে ততদিন থাকবে বা প্রেশারও সেই আপনার সঙ্গে চির সাথী হয়ে থাকবে। কিন্তু আমি আপনাদের অবশ্যই কথা দিচ্ছি যদি মেনে চলতে পারেন আপনাদের কোনোদিনই ওই লাইফ লং ডিজিজ নিয়ে আপনাদের চলতে হবে না, যদি আপনারা এই নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট নিয়মগুলি মেনে চলতে পারেন। এরপরে বলি আপনাদের 15 দিন অন্তর সুগার লেভেল টেস্ট করাতে হবে। 15 দিন পরে যদি আপনি দেখেন যে আপনার সুগার লেভেল নেমে গেছে বা ওই জায়গায় আছে, বর্ডার লাইনে আছে, তারপরে আবার 15 দিন পরে টেস্ট করবেন, যদি দেখেন যে বর্ডার লাইনে দাঁড়িয়ে আছে বা সামান্য একটু বেড়ে আছে, কোনোভাবেই নামছে না, সেক্ষেত্রে আপনারা একটি মাত্র আয়ুর্বেদিক ওষুধ হিমালয়ান ড্রাগের ওষুধ এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আশা করি চমৎকার কাজ পাবেন। ডায়াবিকন, ডায়াবিকন এই ট্যাবলেটটি আপনারা প্রথমে দুটো করে সারাদিনে দুবার, সকালে দুটো সন্ধ্যেতে দুটো, দুটো করে দুটো দুবেলা, আপনারা মোট 4টে সারাদিনে খেয়ে যাবেন। 1 মাস পর্যন্ত দুটো করে খাবেন, তারপরে সুগার লেভেলটা আবার টেস্ট করে দেখবেন, যদি দেখেন যে কমে গেছে তাহলে একটি করে কিছুদিন খাওয়ার পর এটি বন্ধ করে দেবেন। কিন্তু আগের নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু সারা দিনের যে রুটিন আমি বললাম সেটা কিন্তু সারা লাইফ অর্থাৎ সারা জীবন চালিয়ে যাবেন। এতে আপনারা নিজেরা শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে আপনারা অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই। এরপরে বলি জল পরিমাণ মতো খাবেন। জল এতটা বেশি খাবেন যাতে আপনাদের শরীর কোনো সময় ডিহাইড্রেট যেন না হয়ে যায়, অর্থাৎ জল কোনো রকম যেন না শরীরে কমে যায়। জলের পরিমাণটা একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন, তাতে আপনাদের কোনো সময় জলের পরিমাণটা সমস্যায় ভুগতে হবে না। এরপরে বলি বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর যদি কোথাও কোনো ত্রুটি থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং যাতে আগামী দিনে আরও ভিডিওগুলি ভালো হয় তার জন্য কি করলে ভালো হবে সেটাও আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন। নমস্কার, আমি ডক্টর সাধন কুমার চৌধুরী, আজকের মতো আপনাদের আশীর্বাদ নিয়ে বিদায় নিচ্ছি।